মুরগির খামারে এসে বিদ্যুতায়ন সুরক্ষা জিআই তারে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যায় একটি চিতাবাঘ। মৃত বাঘটির অপর সঙ্গী ওই এলাকার ভুট্টা খেতে আত্মগোপন করে আছে বলে ধারণা করছেন এলাকাবাসী এবং উপজেলা প্রশাসন। এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা প্রশাসন। মৃত বাঘটির ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলছেন বন বিভাগ। নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দলবাড়ি এলাকার খতিবুদ্দিনের ছেলে আলিয়ার রহমান শিয়ালের কবল থেকে তার খামারের মুরগিকে বাঁচাতে বিদ্যুৎ দিয়ে খামারকে সুরক্ষার ব্যবস্থা করেন। এতে বেশ কয়েকদিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে বেশ কয়েকটি শিয়াল। 18 মার্চ শুক্রবার ভোরে ওই খামারে মুরগি খেতে আসে একজোড়া চিতাবাঘ। এর মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া সুরক্ষা জিআই তারে আটকা পড়ে একটি চিতাবাঘ। আটকা পড়া চিতাবাঘ ও অপর বাঘটির চিৎকারে খামারে থাকা পাহারাদারদের ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখে পায়ে আটকা পড়া বাঘটির নিথর দেহ পড়ে আছে আর অপর বাঘটি ছোটাছুটি করছে। মৃত বাঘটিকে ময়না তদন্তের জন্য নীলফামারী বন বিভাগে পাঠানো হয়। অপর বাঘটি উদ্ধারে জোর তৎপরতা চালালেও তার অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। এমন খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, রংপুর বন বিভাগের জীববৈচিত্র্য কর্মকর্তা চৈতি সিংহ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ ও প্রাণী সম্পদ কর্মকর্তা মুনায়েম খান। এখানে যে মানে মুরগিগুলো প্রজেক্টগুলো আছে, এখানে কিন্তু বহু মুরগি শিয়াল এবং বারবিলে নষ্ট করে। এই জন্য ওই করছে কি, ওই যে কারেন্ট নিয়ে দিয়ে দিয়েছে, শিয়াল কিন্তু 5-4 মারা গেছে এখানে। এই শিয়াল 5-4 মারা দেওয়ার পরে ওইখানে তো কিছুদিন আগে কিন্তু 10-15 নষ্ট করা আবার শুরু হয়ে গেলো। তারপর আবার কী করলো, উনি ওই লাইনটা শুরু করে দিয়ে দিল। লাইনটা দেওয়ার পরে কালকে আগামী মানে গতকালকে যখন এই অ্যাক্সিডেন্টটা হয়, ওই বাপ বাপ করতে করে লাইনটা যখন করছে আসিস, এমন টাইমে লাইনটা দিয়ে দিয়েছি। লাইনটা দেওয়ার পরে করণ আজ 3টার দিক উঠে আসিয়া দেখে ওই জায়গায় একটা জন্তুর পড়ে আছে। যখন জন্তুটা পড়ে আছে এত ভয় লাগছে, মারছে তো দৌড়ে যা, আর জন্তু পড়োদার আছে ওক ডাকে নিয়ে যাচ্ছে, আসি দেখিয়েছে বাড়ি থেকে আর দুজন লোক নিয়ে ডাকে নিয়ে যাচ্ছে। আসার পরে দেখি এটা পড়ে আছে, এরা তো আমার ভয় তো এরা চাপে না যে কী জিনিস কী জিনিস। তারপরে যখন তো সেটা মারাই গেছে রে, এ শ্বাস করে আসি দেখছে একটা বাঘ। ওই লাইটটা মারতে এইটা বাঘ খালি খালি ফিরে দৌড়ে আছে খালি ওই ভুট্টা বাড়ির পাশে, ফির আবার দৌড়ে গেছে সে, ফির দৌড়ে আছে। মুখে এটা তো অনেকটা জন্তুর, এটা তো আর থাকা যাবে না মোর। তারপরে ভিতরে দেখানে তালা খুলি, ভিতরে সন্ধানে সেন্দে হানে এদি হানে আসি এই ফাঁকখান দিয়ে লাইন মারি, দেখো তো সুতি আছে, বোত্তাই আছে। মুখে তো এক তো দুদু কারেন্ট আলা খলে দেখো তেল তো বেড়া ভাঙি হানে আক্রমণ করি আর বাড়ি, তা মুখে তো মরিয়ে যাও এমা কি ডাকানু। মুখে তো বাড়ি দৌড়াও তো দৌড়াও, এটা এত জন্তুর তুমি দেখো নাই কোনোদিন, তা এটা ছলছল হয়ে সুতি আছে কেন। প্রতিদিন দেখি যে মনে করো 2-4-5-10 করে মুরগি নিয়ে যায়, কারো মাথা নিয়ে যায়, কারো ঠ্যাং নিয়ে যায়, সিঁড়ি ধরে যায়। তা যে দেখি যে এই জিনিসটা কী, এই চিন্তা ভাবনা করিয়া আমি কিন্তু ওই কারেন্ট দিয়ে থুই মাঝে মিশালে যে শিয়াল টিয়াল বাড়ি বিলাই এর ভিতরে আমি আগে 5-7 শিয়াল মারছি। হ্যাঁ, এই এইভাবেই, তাছাড়া মনে করো তো দমন করা যায় না। এখন কালকে আমি এই যখন কারেন্ট দিছি দিয়া তো আমি ঘুমাইছি, এখন আজ 3টার সময় দেখেছি ওই চিল্লাচিল্লি করেছে, চিল্লাচিল্লি করেছে। তা আমি আসতে করে ওই পাখির পাশে আসিয়া দেখিয়া তো আমার তো ওই পাখি আইসা সম্ভব হল না। আসিয়া আমার ওই ভাগ্নি জামুইটাকে ডাকাইলাম যে বলে ভাই আইসো তো কী ব্যাপার, এরকম বহুগুলো আছে। চিল্লাচিল্লি করার পর ওমরা যখন আসিল, ওমাঠে চাবি চাবি থাকে ওমারের কাছে, গুনা লাগাই দিছি। গুনা লাগাই দেওয়ার পর দেখি যে বারো বিলাই আইসে শিয়াল আইসে মুরগি নিয়ে যায়। আমরা অতটা মনে করি নাই যে বলে জন্তুরা আজকে আসবে। তারপরে কারেন্ট সেট করতেছি, তারপরে 3টার দিকে আসি দেখি জন্তুর চিৎকার করে। আমরা ভিতরে আসি দেখি যে বলে জন্তুর আটক হয়েছে, তারপর তালা খোলে এখানে এদিকে আসছি, আসি দেখি এখানে বাঘ আটক হয়েছে। তারপরে আমরা ওদিকে বাঘটা আসি এখানে তালা খোলাইলাম, খোলে এখানে দেখেছি আর একটা এদিকে জঙ্গলের মধ্যে, আবার ওইটা জঙ্গলের দিকে যায় আবার আইসে চিৎকার মারে। আমরা যখন ইতিমধ্যে এটা যখন মারা গেল তখন এটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আবার ব্যাক করে আসলাম। আসার পর দেখি ওইটাই ভুট্টা বাড়ির দিকে সন্ধাইছে। বেশ কিছু মুরগি শিয়ালে মেরে ফেলায় জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল। আজ দুটি বাঘের মধ্যে একটি বাঘ তারে আটকা পড়ে মারা যাওয়ার কথা স্বীকার করলেন খামারি।
আমার এই বেশ দেড় মাস থেকে বেশ কিছু মুরগির ক্ষয়ক্ষতি করে মোটামুটি ভাবে 60-70 হাজার টাকার মুরগি আমার মারা গেছে। তো আমরা এটা শিয়াল সন্ধ্যায় আমরা ওইখানে তার আমরা পিছন দিক দিয়ে কারেন্টের জিআই তার দিয়ে আমরা ওই বেড়া দিছিলাম। তো ওইখানে আপনার ওই শিয়াল সন্ধ্যায় ইয়ে করার পরে আমরা সিসি ক্যামেরায় দেখি মোটামুটিভাবে কোনো কিছু পাই না। পরে আমরা জিআই তার দেওয়ার পরে ওইখানে আজকে দেখি যে বাঘ, দুইটা বাঘ আসলে একটা মারা গেছে আর একটা বাঘ সকাল পর্যন্ত এখানে চিল্লাচিল্লি করে ওইদিকে কোথায় যেন লুকাই গেছে, এটা পরে আমরা আর খুঁজে পাইনি এখন পর্যন্ত। এলাকাবাসীকে নিরাপদে এবং সতর্ক থাকার কথা বললেন এই কর্মকর্তা। অনুমান করা হচ্ছে যে দুটি চিতাবাঘ, তারপরে একটি চিতাবাঘ তার মধ্যে মৃত, এবং যখন নিশ্চিত করা গেল যে আরেকটি চিতাবাঘ এখানে রয়েছে আনুমানিকভাবে সেটা নিশ্চিত করা হয়েছে, তারপরেই আমরা রংপুর টিমের সাথে যোগাযোগ করি। আমাদের এখানে দক্ষ টিম না থাকার কারণে বন্যপ্রাণীর জন্য, তো এটা জানার পরে আমরা বন বিভাগ, প্রাণী সম্পদ দপ্তর এবং অফিসার্স ইনচার্জ নীলফামারী সদর থানার সাথে যোগাযোগ করি। নীলফামারী সদর থানার অফিসার্স ইনচার্জ মহোদয় তিনি এখানে অনেক পুলিশ, পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও রয়েছে। আমাদের গ্রাম পুলিশের সদস্য রয়েছে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার বৃন্দ রয়েছেন এখানে। তারা এলাকাবাসীকে সতর্ক করার চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু অতি উৎসাহী মানুষ এখানে ভিড় জমাচ্ছেন, যেটা আসলে সকলের জন্যই ক্ষতিকারক হবে। কারণ বন বিভাগের কর্মকর্তা যেটা আমাদেরকে নিশ্চিত করেছেন সেটা হচ্ছে একটি বাঘ যেটি মৃত সেটি ক্ষুধার্ত ছিল, তো আশঙ্কা করা হচ্ছে সঙ্গীয় বাঘটিও ক্ষুধার্ত। এজন্য আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি যে এই যে ভুট্টা ক্ষেতে রয়েছে বলে অনুমান করা হচ্ছে সেই এলাকাটা থেকে দূরে সরে যাওয়ার জন্য। তারপরেও মানুষজন ভিড় জমাচ্ছে, আমরা এই ভিড়টা নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমাদের পুলিশের সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারবৃন্দের সহযোগিতায়। এদিকে বন বিভাগের কর্মকর্তা বলেছেন তাদের আবাসস্থল হারিয়ে যাওয়ায় তারা খাদ্য সংকটে পড়েছে, তারা এখন খাদ্যের সন্ধানে ছুটে বেড়াচ্ছে। এই চিতা বাঘটিকে এখানে হত্যা করা হয়েছে, বাংলাদেশ বন্যপ্রাণী আইনে এটি দণ্ডনীয় অপরাধ। আমাদের যে লেপারটা আজকে মারা গেছে, এই লেপারটি আমরা ধারণা করছি যে ভারতীয় অংশ থেকে এসেছে, ভারতীয় সীমানা থেকে এসেছে। এই অঞ্চলে লেপার দেখা যেত, আগেও দেখা যেত, কিন্তু আমাদের এখানকার বনাঞ্চল কমে যাওয়া এখন আর লেপার আমরা দেখতে পাচ্ছি না। এদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে, আবাসস্থল হারিয়ে যাওয়ার কারণে এদের খাদ্য সংকটে পড়ছে, এবং এই যে মুরগির খামারে আজকে হামলা করেছে এভাবে এরা বিচরণ করে বেড়ায়, এবং খাদ্য সংগ্রহে খাদ্য যদি না পায় সে খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আর লেপারটা যে আজকে হত্যা করা হয়েছে এখানে, এটা এক ধরনের হত্যাই বলা যায়, কারণ বন্যপ্রাণী আইনে 37 ধারায় এইটা দণ্ডনীয় অপরাধ।